সব সমস্যা সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। সৌভাগ্যের দিশারি, আমি শাওন, আর আমার সঙ্গে রয়েছে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল দা। স্বাগত তোমাকে, শুনবো পঞ্জিকা কি বলছে। স্বাগত তোমাকেও। 13th অক্টোবর শনিবার, আজকে 26শে আশ্বিন, আজকে অনুরাধা নক্ষত্র, আজকে আয়ুষ্মান যোগ। আমি তো বলি আয়ুষ্মান যোগে জন্মগ্রহণ করলে অনেক দিন বাঁচে একটা মানুষ, আজকের দিনে চিকিৎসা করলে সুচিকিৎসা হয়, আজকের দিনে ওষুধ কিনে খেলে আজকে খুব ভালো হয়, এগুলো বলি আবার বলার নতুন করে। আজকে যদি ব্যবসা শুরু করেন সেটাও আজকে কিন্তু দীর্ঘদিন হবে, মানে আপনার ব্যবসা হয়তো 250 বছর হয়ে যাবে, শুরু করুন। রাশিফল মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে শরীর নিয়ে ডিস্টারবেন্সের যোগ আছে, নিজেকে যত্ন নিতে হবে, ফিগার নিয়ে মেনটেন করতে হবে, কথা মেনটেন করতে হবে। বৃষরাশির ক্ষেত্রে কাজকর্ম করতে হবে, মানে এখানে আজকে দেখা যাচ্ছে যদি আপনি কাজকর্ম না করেন আজকে কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাবে, আপনাকে অনেকে ভুল বুঝবে, আপনার ব্যবসা নষ্ট হচ্ছে, এরকম যোগ দেখা যাচ্ছে। মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে গুরুজনরা আপনাকে ভুল বুঝছে, হওয়া কাজগুলো আজকে হচ্ছে না, পরিবার থেকে খুব টেনশনে আছেন। কর্কট রাশি। ভালো নয়, তবে আপনি যদি নিজেকে সকাল থেকে যত্নবান হন, মানে পরিবারকে যত্ন নেন, সন্তানকে যত্ন নেন, নিজের মানুষগুলোকে ঠিকঠাক করে চোখে রাখেন, ভালো হবে। আমরা এবার শুনবো সিংহর কথা। যেক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে খুব শুভ, প্রপার্টি কেনার ক্ষেত্রে খুব ভালো, সম্পত্তি হচ্ছে, ইনভেস্টমেন্ট করতে পারেন। কন্যা রাশি। রাশির ক্ষেত্রে সাহসিকতা বাড়ছে, আজকে আপনি কিন্তু সবার শেষে থেকেও আজকে সবার আগে করতে পারেন আর কি, জিতছেন আজকে আপনি। তুলা রাশি। তার ক্ষেত্রে কথার মধ্যে মজা দেখা যাচ্ছে, আপনি আজকে ভুল কথা বললেও ঠিক হবে, আর ঠিক কথা বললে তো পুরস্কার পাচ্ছেন, এগোচ্ছেন, জিতছেন, ভালো হচ্ছে। বৃশ্চিক রাশি। দেখেতে আজকে টেনশন আছে, কিন্তু মাথাটা কিন্তু চট করে গরম হয়ে যাবে, কাজ করে যারা তারাই মাথা গরম করে, আপনি তো কাজ করেন, মাথা ঠান্ডা করেন, জিতবেন। ধনুরাশি। ক্ষেত্রে ব্যয়বহুল দিন, অপ্রয়োজনীয় ব্যয় হবে না, প্রয়োজনীয় ব্যয় হবে, সেভিংস খালি হবে, ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যাচ্ছে, টেনশন বাড়ছে। মকর রাশি। ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে, ব্যবসায়ী যারা বিভিন্ন যারা লাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো, শুধু যারা চাকরি বাকরি করেন সেখানে অপমান বা একটুখানি আপনাকে লোকে আন্ডার এস্টিমেট করতে পারে। কুম্ভ রাশি। ক্ষেত্রে সাহসিকতা আসছে, সেভিংস স্থান মোটের উপর ভালো, ভ্রমণের পরিকল্পনা করতে পারেন বা টাকা পয়সা বিজনেসে ইনভেস্ট করতে পারেন। মীন রাশি। মীনের ক্ষেত্রে খুব ভালো, মানে আজকে আপনাকে কোনো কেউ নতুন প্রপোজাল দেবে, টাকা পয়সার দিক দিয়ে বা ফিনান্সের দিক দিয়ে খুব ভালো, একটা একটু গন্ডগোল আছে, ড্রাইভিংয়ের ক্ষেত্রে বিশেষ সাবধান, মানে দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন। একদম তাই, আর সবটা আপনারা শুনলেন, আর এবার জেনে নিন কিভাবে আপনারা শ্রীলালদার কাছে পৌঁছবেন। অবশ্যই অনেক কিছু আরও জানা বাকি আছে, আমি জানি প্রত্যেক দিন রাশিফল দেখে আরও জানতে চান, আমি জানি আপনার বিষয়ে জানতে চান, আপনি আরও ভালো থাকতে চান, তার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে, আমার কাছে আসার জন্য একটা অগ্রিম বুকিং করতে হবে, তার জন্য ফোন করতে হয় 9830307720 অথবা 9804700057, দুটি বিউটিফুল নাম্বার, মোবাইলে সেভ করে রাখুন, অবশ্যই কাজে লাগবে। থ্যাংক ইউ শ্রীলালদা। বন্ধুরা আজ তাহলে এখানেই শেষ করছি, আবার আসবো ফিরে।